হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পেঁয়াজ রিং পাকোড়া। আর এই পেঁয়াজ রিং পাকোড়াটা একদমই বানানো সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো। তো চলুন তাহলে আমি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি তিনটে পেঁয়াজ ভালো করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলোকে রিং আকারে কেটে নিতে হবে। তার জন্য এরকমভাবে প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে। গোল করে কেটে নেওয়ার পরে কিন্তু এগুলোকে এরকমভাবে হাত দিয়ে বের করে নিতে হবে। তো দেখুন একদম রিং আকারে সব রেডি হয়ে গেছে। তো আমি অন্য একটা জায়গায় তুলে নিলাম। এখানে একটা ব্যাটার রেডি করব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। চার চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। সবগুলোকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু গাঢ় রাখতে হবে। এই দেখুন একদম এরকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সগুলো নেওয়ার পরে হাত দিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে নিতে হবে। হাত দিয়ে এরকম করলে কিন্তু ওগুলো ভেঙে যাবে। তারপরে পেঁয়াজের ওই রিংগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়ে, তারপরে ওই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়ে কর্নফ্লেক্সগুলো ভালো করে পেঁয়াজের গায়ে লাগিয়ে নিতে হবে। তো এরকম করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। রেডি হয়ে যাওয়ার পরে এখানে দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেলে কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি একে একে। ছেড়ে দেওয়ার পরে এগুলোকে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ রিং পাকোড়াগুলো এত টেস্টি খেতে, আমি কি বলবো, প্রথমবার খেয়ে আমার অনেক ভালো লেগেছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সস আর শসা। এই রিং পাকোড়াটা সস দিয়ে খেতে অনেক টেস্ট ছিল, তো আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।